গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল। অবশ্য সকাল বললে ঠিক হবে না, কারণ এখন তোমার মোটামুটি 8:30 উপরে বেজে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে, যেহেতু বেটুর স্কুলে ছুটি পড়ে গেছে আর অভির মর্নিং ছিল, তো অভিকে ডিউটি পাঠিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। আর শীতকাল মানে বুঝতে পারছো, লেপ ছেড়ে কম্বল ছেড়ে একদম উঠতে ইচ্ছা করে না। তো আজকে একটু হয় না, কখনো দেখবে কখনো সখনো একটু ডেলি লাইফের রুটিনটাকে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে। তো আজকে ভাবলাম যে সেরকমভাবে কাজের প্রেশার নেই, তো একটু শুয়েছিলাম, একটু ঘুমাচ্ছিলাম, নিয়ে 8টার সময় উঠেছি। 8টার সময় উঠে এই যে কিচেন, মর্নিংয়ে যে কিচেন ক্লিনিং থাকে সেটা করে এখন গরম জল করে নিচ্ছি। গরম জল করে তোমার চা করব, চা করে খাবো। তো চাটা খেয়ে তারপরে লেগে যাব বা ঘরের যে সমস্ত বাসি কাজ আছে সেগুলো করতে। আর বেটুও এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকিনি, কারণ আজকে ঠান্ডাটা ভীষণভাবে পড়েছে। তো ভাবলাম যে একটু পরেই চাটা খেয়ে নিই, তারপর ওকে তুলবো। তো সেই জন্য ও এখন ঘুমাচ্ছে আর আমি এখন চা নিয়ে সোজা চলে যাব ব্যালকনিতে। ব্যালকনিতে কিন্তু ভালো মতন রোদ আছে, তো রোদে বসে বসে চা খাবো, তারপরে তোমার বাসি কাজ করে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে বানিয়েছি আমি পরোটা, আর কালকের বাঁধাকপি তরকারি ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, আর বেটুর জন্য করেছি আলু ভাজা। তো সেটা আমি নিয়ে নিই, যেহেতু বাসিগুলো ওকে খুব একটা দিই না আমি চট করে, ভালো খাবার হলে ও তো নিজেই ছাড়বে না, নিজেই খাবে, তো আমি তাই জন্য নিয়ে নিচ্ছি। আর তোমার গুড় নিয়েছি, যেটা খেজুর গুড়, শীতকালে তো এটা মাস্ট, রুটি বলো পরোটা বলো খুব ভালো লাগে খেতে। বাবারে, সকাল থেকে এত ঠান্ডা পড়েছে যে কাজ করতে করতে কখন যে বেলা পেরিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আর আজকে এত লেট হয়ে গেল, দেখো এক ফোঁটাও কিন্তু রোদ নেই, কি আর করবো, চলো ঘরেই যাই। ব্যালকনিতে তো রোদের কোনো ছোঁয়া দেখতে পাচ্ছি না, আর এই পরিষ্কার হয়ে উঠে, শান্তি করে উঠে মনে হয় যে ব্যালকনিতে একটু বসি, রোদটা গায়ে লাগাই, কিন্তু কিছু করার নেই। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, নিয়ে রোদও চলে গেছে, 12টা তো বেজে গেছে, এখন তোমার 12:30 মতন বাজে। ঠিক আছে, আসলে কি বলতো, বাবুদের তো স্কুলে ছুটি পড়ে গেছে না, ওদের ভ্যাকেশন পড়ে গেছে, তারপর তোমার যে আজকে অভি মর্নিং ডিউটিও ছিল, তো নিয়ে কি বলতো ওদের ছুটি পড়ে গেছে, ওঠার তামঝামটা একটু। ফোনটাকে রাখি বাবা, এই ফোন হাতে নিয়ে না কথা বলা খুব চাপ। আসলে বাবুদের ভ্যাকেশন পড়ে যাওয়াতে না মানে একটু রিল্যাক্স হয়ে গেছে, বুঝতে পারলে, আর তার মধ্যে অভির মর্নিং ডিউটি ছিল, তো ওকে টিফিন টাফান করে 5:20 মধ্যেও বেরিয়ে যায়, যেই বেরিয়ে গেছে আবার যে আমি শুয়েছি, মানে চাপ নেই তো, বুঝতেই পারছো, চাপ না থাকলে যেটা হয়, অন্য সময় ছেলের স্কুল থাকে তো আমি আর শুই না বা একটু শুয়ে উঠে যাই 6:30-7:30 মধ্যে, কিন্তু যেহেতু চাপ নেই আজকে শুয়ে পড়েছি। আর উঠতে উঠতে আমার 8:10 হয়ে গেছে, নিয়ে ওইদিকে লেট, এদিকেও লেট, সবগুলোই লেটে 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 হচ্ছে, নিয়ে আজকে আমার আর রোদ পোয়ানো হলো না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ছুটি পড়েছে তো কী হয়েছে, অভির রিসিভ করতে যেরকম আমাকে নর্মাল ডের মতনই উঠতে হবে, কারণ সেই সময় তাড়াহুড়ো থাকে তোমরা জানোই, তো এই শীতকালটা এইভাবেই কেটে যায়। দেখবে কখনো একটু লেট হবে উঠতে, কখনো একটু তাড়াতাড়ি হবে, মানে যেমন চাপ থাকবে সেই অনুযায়ী মানে মাথা সেট করে নেয়, বুঝতে পারলে। মাথা এমন একটা জিনিস যেটা তোমার ঠিক ম্যানেজ করে নেয় তো নিজেকে, তো এই চলছে। আর কালকে তোমাদের যে হাটের ব্লগটা দিয়েছি সেটা তো আগের দিন দিয়ে, মানে আগের দিন দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি, কারণ সেদিন এমন একটা পরিস্থিতি এসে গেছিলো যে আমার মাথা ঠিক ছিল না, মন মেজাজ একদম ভীষণভাবে খারাপ হয়ে গেছিলো, বিরক্তি একটা পরিবেশ হয়েছিল। সেই জন্য দেখবে হাটের ব্লগ যারা যারা দেখেছো, কালকের ব্লগটা বিশেষ করে, তো দেখবে আমি কিন্তু ওই ব্লগটা ঠিক মানে একটা একটা কমপ্লিট থাকে না, একটা ফিনিশিং থাকে না সব ব্লগের, সেই ফিনিশিংটা দেখবে ওর মধ্যে কিন্তু নেই, একটা মাছ পথে ব্লগটাকে আমি ছেড়ে দিয়েছি, তো সেই জন্য মানে ওই একটা কারণ আছে যেটা জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্লাস তোমার এডিটিংও আমার করা হয়নি, তারপরে কালকে এডিটিং করেছি, নিয়ে পোস্ট করেছি, যাই হোক। তো আসলে কালকে যখন হাটে গেছিলাম একটা বিশাল বড় বাজে মানে কি বলবো সেটাকে, একটা বাজে ঘটনা ঘটে গেছে, ঘটনাটা মানে এতটাই খারাপ যে মানে
ভাবাটা একটু কেমন যেন লাগছে। ভাবছি যে এই যুগেও এখনো চলছে এরকম ব্যাপার, মানে এটা আমি ভাবতে পারি না যে এতটা, এত মডার্নাইজেশনের মধ্যেও এখনো সেই আগের পরিস্থিতিগুলো চলে যাচ্ছে। বুঝতে পারলে আসলে কি হয়েছে বলো তো? সেই দেখবে আমার ওই ব্লকটাতে লাস্টের দিকে আমি ফুল গাছ নিচ্ছি, ঠিক আছে, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, এই 18-19-20 এরকম মতন বয়স হবে, ঠিক ওরকম ধরনেরই হবে, আমি খুব একটা অ্যাজাম্পশন করতে পারি না বয়স, তবুও আমি বলছি ওরকম ধরনের একটা মেয়ে হবে। তো মেয়েটা আমার পাশে দাঁড়িয়েই ফুল গাছ নিচ্ছিল, ও নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। তো একটা লোক এসে এমন করে ওর পেছন দিকটাতে দাঁড়ালো না, যেটা খুবই একটা দেখেই বোঝা যাচ্ছে যে তার চিন্তাধারাটা ঠিক নেই, তার উদ্দেশ্যটা অন্য কোথাও, ঠিক আছে, তো বুঝতে পারছি। কিন্তু মেয়েটা যেহেতু কিছু বলছে না, আমিও দেখো প্রথম প্রথম তো দুম করে তো কাউকে কিছু বলা যায় না, না তো বুঝতে পেরেছি কিন্তু কিছু বলছে না। তো মেয়েটা দেখছি একটু সরে সরে যাচ্ছে, একটু মানে ইতস্তত বোধ করছে, একটু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে বোঝা যায় দেখবে। আর ওই লোকটিও মানে আমি ভদ্রলোক বলছি না, যেহেতু ভদ্রতার কোনো কাজ করেনি তাই জন্য ওকে কোনো ভদ্রলোক বলে আমি ওকে সম্মান করব না, ও ঠিক একই মানে যেখানে যেখানে মেয়েটা সরছে সেখানে সেখানেই ঠিক মানে ছলে বলে কৌশলের ঠিক ওর পাশটি গিয়ে সে গায়ে হুমড়ি খেয়ে পড়ার মতন একদম গায়ে গা লাগিয়ে সে দাঁড়িয়ে থাকার একটা চেষ্টা চলছে ওর। এরকম 2-3 দেখার পর আমি মেয়েটাকে মানে আমার সাইডে নিয়ে নিলাম, মানে আমার না এগুলো দেখলে কেমন করে ভিতরটা, খুব মানে কন্ট্রোল করতে পারি না নিজেকে। হ্যাঁ, তো মেয়েটাকে আমি সাইডে নিয়ে মানে নিজের এদিকে নিলাম, আমি মাঝখানে দাঁড়িয়ে গেলাম নিয়ে আমি লোকটিকে বললাম যে আপনি একটু একটু সরে দাঁড়ান তো। তো লোকটা আমাকে কি বলছে জানো, যে কেন সরে দাঁড়াবো কেন, আপনার কি অসুবিধা হচ্ছে? তা আমি প্রথমে তো লোকে ওরকম দুম করে তো কিছু বলা যায় না, না যতটা পারে মানুষ নর্মালভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে, তো আমিও সেটাই করছিলাম। বললাম যে আমার অসুবিধা হচ্ছে বলে আপনাকে বললাম, আর ওদিকে তো জায়গা আছে প্রচুর, হ্যাঁ একটু সরে দাঁড়ান না, আর দাদা তো সবাইকে একসঙ্গে দিতে পারবে না জিনিস, একে একেই দেবে। তো তখন বলছে আপনি তো যে চেয়ে মাঝখানে এলেন, মাঝখানে তো ও দাঁড়িয়েছিল, ওর তো কোনো অসুবিধা হচ্ছিল না, আপনার এত কিছু অসুবিধা হচ্ছে। তখন কিন্তু আমার মাথাটা খুব জোরে গরম হয়ে গেছে, মানে হয় না সেই এক তো চড়ি উপর সে সিনা জড়ি সেই হয়েছে অবস্থা, এক তো মানে অসভ্য মতন ব্যবহার করছে, উল্টে যদি আমি প্রতিবাদ করতে যাচ্ছি সেটার উপর আমার উপর চোটপাট দেখাচ্ছে। তখন আমি বললাম যে ওর অসুবিধা হচ্ছিলো বলে ওকে আমি এসে নিয়ে নিলাম, ঠিক আছে, আর ও বলতে পারছিল না ভাবে এই ভাববেন না যে ও বলতে পারেনি বলে আমি কিছু বলবো না। তো বলছে আমাকে তখন লোকটা বলছে যে যার যার অসুবিধা আছে তার কোনো মানে মানে মেয়েটাকে ইঙ্গিত করে বলছে যে যার অসুবিধা আছে তার কোনো অসুবিধা নেই, আপনার যত অসুবিধা লেগেছে, আপনার কে হয় আপনাকে কেউ হয় যে আপনি অত উঠে পড়ে প্রতিবাদে লেগে পড়েছেন, হ্যাঁ এরকম করে কথা বলছেন আমার সাথে, আপনি কি দেখেছেন? তো এই করতে করতে তো 2-4 মানে একটু হয় না দেখবে ভিড় টাইপের হয়ে যায় এরকম ইয়ে হয়ে যায়। তো আমি তখন একটা কথা বললাম যে আমি একটা মেয়ে তো বুঝতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, হ্যাঁ আর আমি যেভাবে প্রতিবাদ করছি এরকম করে যদি কন্টিনিউ সবাই প্রতিবাদ করতো না তাহলে কিন্তু আজকে এই দিনটা এখন পর্যন্ত এই যুগ পর্যন্ত থাকতো না, চলে যেত, আপনাদের মতন লোকেরা মানে সংখ্যা কমে যেত, থাকতোই না, আর এইসব বদমাইশিও থাকতো না। তখন মানে সেই লোকটা আমাকে কি বলবো, গিলে খাওয়ার মতন একটা অবস্থা, মানে আমার সাথে যথারীতি ঝগড়া যাকে বলে এরকম ধরনের আমাকে মানে খারাপ ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে। তো তখন ফুল গাছের যে লোকটা সে ওই মেয়েটিকে বলছে যে বোন তুমি কিছু বলছো না কেন, জিনিসটা তো সব আমরা দেখতে পাচ্ছিলাম বুঝতে পারছিলাম না, বুঝতে পাচ্ছি যে তুমি কেন কিছু বলছো না। তখন মেয়েটা বলছে যে হ্যাঁ কি বলবো দাদা, অনেকক্ষণ ধরেই আমি ওই দোকানে গেছিলাম, তখন এরকম করে দাঁড়িয়েছিল, তো এভাবে চলছে, এরকম করছে, কি বলবো আমি, মানে আমি ওকে বুঝতে পারলাম যে বয়সটা খুব ছোট, তো ওই বয়সটা যেহেতু আমরা পার করে এসেছি তো একটা ইতস্তত বোধ করে দেখবে, একটা ইয়ং ছেলে যদি কিছু কোনো মেয়ের সাথে বদমাইশি করে, কোনো মেয়ে সেটাতে যেভাবে প্রোটেক্ট মানে করতে পারে, যেভাবে প্রতিবাদ করতে পারে, একটা বয়স্ক মানুষ করলে কিন্তু সেটা সে পারে না,
কোথাও তার একটা মনের মধ্যে দোলাচলা চলে যে আমি যেটা ফিল করছি সেটা আদৌ সত্যি না সত্যি না, বা হয়তো খুব বয়স্ক দেখে ভাবে কি বলবো মানে কাকা জ্যাঠার বয়সী হয়তো এটা কি সত্যি হতে পারে, এরকম একটা মনের মধ্যে কনফিউশন রেডি হয়। তো যাই হোক সেটা ওর মনে হচ্ছিল, আর তখন ফুল গাছের ছেলেটা কিন্তু আমাকে সাপোর্ট করেছে। ও বললো যে হ্যাঁ আপনি তো ঠিক করে দাঁড়াচ্ছিলেন না, আমরাও দেখতে পাচ্ছিলাম এ করছিলাম সে করছিলাম নিয়ে, আর পাঁচটা লোকও যখন সাপোর্ট করলো, মেয়েটাও যখন ওরকম করে বললো, তো তখন লোকটা সেই হুমড়ি তুমড়ি মানে হয় না সেই করে চলে গেল, মানে হয় না মানে হাও চিৎকার করতে করতে ওই জায়গা ছেড়ে চলে গেল। দু চারটে লোক যখন ওকে বলতে শুরু করে দিল যে এই বয়সে আপনি আপনার বয়সটা খেয়াল করতে পারতেন, এইসব বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া আমি খুব কথাগুলো ক্লিয়ার করতে পারছি না, বুঝতেই পারছো এখন ইউটিউবে বিশাল বড় বড় রুলস হয়ে গেছে তো বুঝে না। হ্যাঁ লোকে যখন অনেক কিছু বলতে শুরু করলো ওকে, তখন লোকটি চিৎকার করতে মানে নিজের মধ্যে বকর বকর করতে করতে চলে গেল। তো আমি মেয়েটাকে শুধু একটাই বললাম যে দেখো বোন, যদি প্রোটেক্ট নিজেকে প্রোটেক্ট করতে চাও তো প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে কিন্তু হবে না, আর যেটা অন্যায় সেটা অন্যায়, সে যেই হোক যত যেমনই লোক হোক যত উচ্চ পদস্থ হোক না কেন যেমনই হোক প্রোটেক্ট মানে তোমাকে প্রতিবাদ করতেই হবে, না হলে কিন্তু আজকে তুমি ভাবছো প্রতিবাদ করবো না বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে একটু একটু সহ্য করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই যে সহ্যটা এটা ওই লোকটাকে অতটাই সাহস জুগিয়ে দিয়ে যাচ্ছে যে নেক্সট টাইম ও অন্য কারোর সাথে এরকম বদমাইশি করতে পারে, বুঝতে পারলে করতে হবে মানে নিজেকে প্রোটেকশন করতে হলে প্রতিবাদ করতে হবে একদম। তো আমার বর ততক্ষণ আসলে আমার বর সেই মুহূর্তে ছিল না, এই কারণে যে আমার বর আলু পেঁয়াজের দোকানে ব্যাগটা দিয়ে এসেছিলো, হাটটা তো দেখতেই পেলে বিশাল বড়, তো ওখানে একটা মানে পার্মানেন্ট একটা দোকান আছে যেখান থেকে আমরা ওই আলু পেঁয়াজ আদা রসুন এই চারটে জিনিস তুলি একটু সস্তা হয়, তো ওইখানে আমার বর ব্যাগটা দিয়ে, আর অত বুঝতেই পারছো আলু পেঁয়াজ মানে অনেকটা পরিমাণে নেওয়া হয়, তো ওখানে ব্যাগটা দিয়ে আমরা হাটে সমস্ত সবজিপত্র কিনে নেওয়ার পর লাস্টে ওই ব্যাগটা নিয়ে বাড়ি আসি, তো সেইটাই আমার বর নিতে চলে গেছিলো। তো আমার বর যখন এলো, হ্যাঁ তাকে তো করতে পারে লোকটা তখনও যায়নি, তো আমার বড় দু চারটে তাকে কথা বলেছিল, যাই হোক তো মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে এই যুগে আমরা যখন ছিলাম তখন প্রচুর হয়েছে, আমাদের সাথেও প্রচুর এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এখনও এই যুগে এসেও এতটা আমাদের সমাজ এগিয়ে গেছে, এতটা মডার্নাইজেশন চলে এসছে আমাদের মধ্যে, তবুও এরকম ব্যবহার হতে পারে না, আমি জাস্ট ভাবতে পারছিলাম না, এতটা রাগ উঠছিল না আমার যে কি বলবো, নিজেকে কন্ট্রোল করা আমার ওখানে মানে কি বলবো একটা মানে মুশকিল হয়ে পড়ছিলাম, খুব রাগ হচ্ছিলো। আমার বর জানে আমি এইসব ব্যাপারগুলোতে প্রচণ্ড পরিমাণে একদম অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়, মানে ভালো লাগে না একদম, মানে মানে ও তো এটা তো কোনো শাস্তি হলো না লোকটার, হয়তো প্রতিবাদ করলাম কিন্তু কোনো শাস্তি হলো কি, হয়তো ওর যে ব্যবহারটা হয়তো নেক্সট টাইম কারোর সাথে কিছু করতে গেলে হয়তো ভাববে দু চারবার, কিন্তু সেটা তো হলো না, এসব লোকের শাস্তি দরকার আমার মতে, যদি ভর বাজারে তাকে দিতে পারতাম তাহলে বুঝতেই পারছো মানে এখন কি হয়েছে বলতো, এখন ব্লগটাও যেন মন খুলে করতে পারি না, মন খুলে কথা বলতে পারি না, ইউটিউবের এত এত রুলস নিয়ে নিয়েছে, এত এত দিয়ে দিয়েছে যে ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু ভিতরের যে ফিলিংসটা তোমাদের কাছে ঠিক মতন হয়তো পৌঁছাতে পারছি না, আমার তোমার জন্য ধরে একদম দিয়ে দিই এত রাগ হচ্ছিল, কিন্তু চলে এলাম যেহেতু বললাম গজগজ করতে করতেও চলে গেল, তো সেই নিয়ে সারাটা দিন মন মেজাজ ভীষণ খারাপ, ভীষণ মধ্যে চলছিলাম, তাই জন্য আর ওখানে তো ব্লগটা মানে ক্যামেরা তো ওখানেই অফ হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা বুঝতেই পারছো, আর ঘরে এসে আর সেই এডিটিং করার মতো মানসিকতা ছিল না, প্রচণ্ড প্রচণ্ড রাগ করছিল নিয়ে, তারপরে তো আস্তে আস্তে তো সব ঠিক হয়েই যায়, যাই হোক এ হলো ব্যাপার। চলো অনেকটা টাইম হয়ে গেছে রান্নাটা চাপাই, রান্না না হলে কিন্তু মুশকিল বুঝতে পারলে, বরের ডিউটি মর্নিং ডিউটিতে আমার এই একটা জায়গা রিল্যাক্স করবো আমি, যে একটু রিল্যাক্স করে একটু সময় নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি,
হ্যাঁ কোনো টাইম থাকে না যে এই টাইমে আমাদের রান্না হবে। হ্যাঁ তো এখন মানে দুটোর মধ্যে তো রান্না কমপ্লিট করতেই হবে, যেহেতু আড়াইটার মধ্যে অফিস চলে আসবে, কিন্তু ওই ইয়ে থাকে না, ওই তাড়াহুড়ো ব্যাপারটা থাকে না, বুঝতে পারলে। তো চলো রান্নাটা ঝটপট কমপ্লিট করি। আর রান্নার আজকে সেরকম কিছু নেই করার, সত্যি কথা বলতে। আজকে দেখো, এই দেখো তারা, এই দেখো তোমার মূলো শাক কেটে রেখে দিয়েছি, ওটা ভাজবো। আর এখানে তোমার ওই ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে ভাজা আছে, ঠিক আছে। আর তোমার করব মাছ, কালকে এই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম মাছ, তো এটা সর্ষে দিয়ে ঝালটা করব। রাতে কচুরি বানাবো ভাবছি, মটরশুঁটির কচুরি। আমার ছেলে অনেক দিন ধরে বলছে, অবশ্য এখনো ছাড়ানো হলো না, ভাবলাম যে চালটি চলে এসছে। যে কচুরির নাম শুনেছ, ও বাপরে কচুরি, ও পকোড়ি, পকোড়ি খাবি তো। কিন্তু ভাবলাম যে চান টান করে রোদে বসে বসে তোমার ওই মটরশুঁটি গুলো ছাড়াবো। এই যে মটরশুঁটি গুলো এখানে রাখা আছে, এই যে ছাড়াবো, কিন্তু রোদই তো নেই, রোদটা তো চলেই গেল, এত লেট হয়ে গেল, সত্যি করে বাবা পাগল পাগল অবস্থা। যাই হোক, রান্না তো সারি। হ্যাঁ, দুপুরে রান্না বান্না করে লাঞ্চ করতে করতে অনেকটা সময় হয়ে গেছিল। আর অভি তো মানে কখন আসে তোমরা জানোই, তিনটের সময় আমরা লাঞ্চ করে উঠেছি, তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়া মানে মোবাইলে ভিডিও এডিটিং করা, এই তো আমার দুপুরের কাজ। তো সেই সমস্ত করে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেতে বেটুর জন্য দুটো পরোটা করে দিলাম। ও তো পরোটা জানোই ময়দা খেতে খুব ভালোবাসে, মানে আটার জিনিস খেতে। তো সেই সমস্ত ওর টিফিনটা রেডি করার পর দুপুরের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো এতক্ষণে জল ঝরে গেছে, তো সেগুলো আবার ক্যাবিনেটে গুছিয়ে রাখছি। আর মিক্সির যে ঢাকনাটা, মানে যেটা কভার, সেটা দিতে আমি ভুলে গেছিলাম দুপুরে। আজকে যেহেতু বললামই তো তাড়াহুড়ো মানে লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াহুড়ো করেছি আর ভুলে গেছি। তো এই সমস্তগুলো করে নিচ্ছি। আর আজকে সন্ধেটা অভি দিয়ে দেবে, তো অভি এখন সন্ধে দিচ্ছে আর আমি এই কাজগুলো করছি, তারপরে তোমার চা বসাবো। আর আমরা কিন্তু এখন র চা খাচ্ছি, শীতকাল মানে দেখবে অম্বল হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, তাই না? তো র চা খাচ্ছি, খুব মন করে কফি খেতে, দুধ কফি, যেটা র কফি মোটেও না, কিন্তু কিছু করার নেই, শরীরটাকে প্রথমে দেখতে হবে, তারপরে তোমার মুখের টেস্ট, তাই না? তারপর শীতকালে তো এইসব ভুজুং ভাজুং, মানে কি বলবো, মশলাদার উল্টো পাল্টা খাওয়া লেগেই থাকে, সেই জন্য একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। আর আজকে ভেবেছিলাম কচুরি বানাবো, কিন্তু সেটা আর বানানো হচ্ছে না, মটরশুঁটিগুলো তো প্রথমে ছাড়ানো হয়নি, সেটা এখন ছাড়িয়ে নেবো। আর বেটুর আজকে চিকেন রোল খেতে খুব ইচ্ছা করেছে, তো ওর বাবা বলল ঠিক আছে আমি চিকেন রোল এনে দেবো, সেই জন্য আর কচুরি বানাবো না। আর এখন দেখো আমি লঙ্কাগুলো কালকে যে হাটে গেছিলাম, তো হাট থেকে আলু লঙ্কা এগুলো সব নিয়ে এসেছিলাম। তো কালকে তো বললাম মাইন্ডটা ভীষণভাবে ডিস্টার্ব ছিল, তো কিছুই করিনি, এমনি সবজিগুলো তুলে রেখেছিলাম, আলুটা ঢালা হয়নি। তো লঙ্কাগুলো আজকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, যেমন আমি করি তোমরা জানো, তো সেটা এখন তোমার ওই কন্টেনারে স্টোর করে রেখে দিলাম। আর এখন বসে গেছি মটরশুঁটিগুলো ছাড়াতে। এরপরে মটরশুঁটি ছাড়ানো হলে ঘরের আরও এক্সট্রা কাজ আছে, যেমন জামাকাপড় গোছানো, ঘরটা একটু ঝাড় দেবো, এই সমস্ত কাজগুলো থাকে। আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগছে না, মানে মনে হয় না যে কী রোজ রোজ কাজ শেয়ার করব, তাই না? হ্যাঁ, স্পেশাল কাজ হয় ব্লগিং, একটু আধটু শেয়ার করলাম, ওকে, কিন্তু রোজ রোজ একঘেয়ে কাজ শেয়ার করতে করতে আমারও বিরক্ত লাগে আর তোমরাও বিরক্ত হয়ে যাবে, তাই জন্য আজকে ওই সব আর কিছু করলাম না, আজকে ব্লগটা এখানেই তাই জন্য শেষ করছি। ওকে, তো আজকের ব্লগটা এখানেই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে, সব সময় বি পজিটিভ, তাই না? আমিও তাই থাকার চেষ্টা করি। তো চলো আজকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।